হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের মালাইকারি তো আমাদের সবারই খুব পছন্দ, তবে অল্প মশলায় কীভাবে সহজে এই মালাইকারি তৈরি করা যায় চলুন দেখে নিই। তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 10 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে, আর মাছের লেজের অংশ ও মাথার অংশটা আমি মাছের সাথেই রেখে দিয়েছি যাতে রান্না করার পর মাছটা একটু বড় দেখায়। এখন এই মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে সবগুলো মাছের গায়ে লবণ আর হলুদ ভালোভাবে লেগে যায়। এখানে আরও নিয়ে নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 10 থেকে 15টি কাঁচামরিচ চিরে নিয়েছি এবং 1 কাপের একটু বেশি নারকেল কুড়িয়ে সেটাকে আমি হালকা পানি দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। 1টা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং চিংড়ি মাছগুলোকে আমি 2 পিটি 2 মিনিট 2 মিনিট করে ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, কারণ চিংড়ি মাছটা খুব বেশি ভেজে নিলে রাবারি হয়ে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে চিংড়ি মাছগুলোকে তুলে নিব। গুলো তুলে নিয়ে এই পাত্রের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য একটু তেল অ্যাড করে দিব। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক এরকম হয়ে গেলে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব নারকেল বাটাটা। এখন এই নারকেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এ সময়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। নারকেলটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে উপরে তেল ভেসে উঠে, এতে করে নারকেলের ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এটা থেকে তেল ছেড়ে দিবে এবং নারকেলের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে। এই রান্নায় আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি যাতে নারকেলের ফ্লেভারটা ঢাকা পড়ে না যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দেখুন উপরে তেলটা হালকা ভেসে উঠেছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অলরেডি ভেজে নেওয়া, তাই এগুলোকে আর বেশি পানিতে সেদ্ধ করার প্রয়োজন নেই। পানিতে যখন বলক চলে আসছে তখন আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে করে মাছের মধ্যে এবং গ্রেভির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসবে। আমি এইরকম গ্রেভি যখন চলে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিব
আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গ্রেভির থিকনেস কম বেশি করে নিতে পারেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি।